हेलो फ्रेंड्स, এখন আমি তোমাদেরকে একটি টাস্ক দেব, আর সেই টাস্কটি হলো এক মিনিট কোনো কিছু ভাবলেই হবে না। আর এটা তোমরা কি করতে পারবে ভাবছো? দরকার হলে ভিডিওটি একটু সময় পজ করে চেষ্টা করে দেখো। যদি তুমি চেষ্টা করে থাকো তাহলে হয়তো কিছুটা এরকমই ফিল করেছিলে, এক মিনিট কোনো কিছুই ভাববো না এটা ভেবে শুরু করেছিলে, কিন্তু তোমার মাইন্ডে এই ধরনের থটগুলো বারবার রিপিট হচ্ছিল। এক মিনিট আমি কোনো কিছুই ভাববো না, আমার মাইন্ড এখন পুরোপুরি শান্ত আছে, এক মিনিট শেষ হয়েছে কি? এই থটগুলো আমাদের ব্রেনে একের পর এক আসতেই থাকবে। আর এরকম কেন হয়ে থাকে জানো? কারণ আমাদের ব্রেন সকল সময় কিছু না কিছু ভাবতেই আছে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও আমাদের ব্রেন কাজ করতে থাকে। তবে এখানে সমস্যা হলো, আমাদের ব্রেন কখনো একটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ভাবনা চিন্তা করে না, সেখানে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা চলতে থাকে, আর সেই কারণে কোনো একটি বিষয়ের উপরে আমরা কমপ্লিট ফোকাস করতে পারি না। বর্তমান সময়ে মানুষের অ্যাটেনশন স্পেন ভীষণ কমে গিয়েছে। তোমরা অনেকেই হয়তো এখন এই ভিডিওটি দেখতে দেখতে এই ভিডিওর রিলেটেড অন্য কোনো কিছু হয়তো ভাবছো, আবার অনেকেই এই ভিডিওটি কমপ্লিট দেখে শেষ করতে পারবে না, কারণ আমি কোনো বিষয়কে এক্সপ্লেন করছি আর সেটাতে তোমরা কিছু সময় শান্ত হয়ে কনসেন্ট্রেট করলে তবেই ওই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবে। কিন্তু তোমার অ্যাটেনশন স্পেন যদি কম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তুমি কমপ্লিট দেখে শেষ করতে পারবে না। একটি রিসার্চ থেকে এটা জানা গিয়েছে যে একটি ওয়েবসাইট ইউজুয়ালি যেরকম ওপেন হয়, তাছাড়া যদি একটু স্লো ওপেন হয়েছে তাহলে অনেক মানুষই সেটা ক্লোজ করে চলে যাবে। গুগলের সার্চ রেজাল্ট যদি 20% স্লো হয়ে যায় তাহলে একদিনে 8 মিলিয়ন সার্চ গুগলের লস হয়ে যাবে। এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে আমরা কোনো একটি বিষয়ের উপরে বেশি সময় কনসেন্ট্রেট করতে পারছি না, আর তার জন্য অনেক সমস্যা তৈরি হচ্ছে আমাদের জীবনে। আমরাই আমাদের ব্রেন কন্ট্রোল করার জায়গায় ব্রেনের কন্ট্রোলেই আমাদের সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি। কিন্তু যদি আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করি একমাত্র তাহলেই আমরা যেগুলো ভাবছি সেগুলো অ্যাচিভ করতে পারবো। সো আজকে আমরা আমাদের ব্রেনকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেগুলোই জানতে চলেছি, কারণ আমাদের ব্রেনের কন্ট্রোল আমাদের হাতে থাকলে তবেই আমরা আমাদের জীবনে ইজিলি সাকসেস পেতে পারবো। নাম্বার ওয়ান, অবজার্ভ ইয়োর ব্রেন। এখন তুমি বাড়িতে বসে টিভি দেখছো, কিন্তু বাড়ির পাশের রাস্তা থেকে গাড়ির হর্ন সাউন্ড খুব জোরে জোরে আসছে, কিংবা তুমি পড়তে বসেছো আর অন্যদিকে একজন খুব জোরে গান চালিয়ে দিয়েছে। এখন বলো, তুমি কি ভালোভাবে টিভি দেখতে পারবে না পড়াশোনা করতে পারবে? ঠিক এরকম কিছুই আমাদের ব্রেনের মধ্যে ঘটে চলেছে। আমাদের ব্রেন কন্টিনিউয়াসলি বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে চলেছে, সেগুলো অ্যানালাইজ করে যাচ্ছে, কোনোটাকে নিয়ে কমপ্লেন করছে আবার কোনোটাকে ক্রিটিসাইজ করছে, আর এগুলোর বেশিরভাগই সব অপ্রয়োজনীয় জিনিস, আর এর কারণে ধীরে ধীরে আমাদের ব্রেনের এনার্জি কম হয়ে আসছে। আর এরকম অপ্রয়োজনীয় থটগুলি হলো আমাদের ব্রেনের নয়েস, আর এই নয়েসের কারণে আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজগুলোতে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছি না। ঠিক আছে, এরকম অপ্রয়োজনীয় বিষয়গুলো না ভেবে কিভাবে ইম্পর্টেন্ট কাজগুলোতে ভালোভাবে মনোযোগ দেওয়া যায় সেটা যদি জিজ্ঞাসা করো তাহলে তার জন্য অনেক বড় কিছু করতে হবে না, জাস্ট আমাদের ব্রেনকে অবজার্ভ করলেই যথেষ্ট। আমাদের ব্রেনে কী কী বিষয় চলছে সেটা একটু খেয়াল করলেই যথেষ্ট। এরকম খেয়াল করা শুরু করলে তোমার ব্রেন ফালতু অনেক বিষয় ভাবছে সেটা তুমি বুঝতে পারবে, তারপর তুমি নিজে নিজেই সেটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। এদিকে ওদিকে তোমার ব্রেন যেদিকে যেতে চাইছে সেদিকে না গিয়ে তুমি যেগুলো ভাবছো তাকে দিয়ে সেগুলো করিয়ে নেওয়া যাবে। অথার যেটা বলছে যে যখন থেকে তুমি তোমার ব্রেনকে তোমার শরীরের একটি পার্ট মনে করবে তখন থেকে তুমি তোমার ব্রেনের থেকে আলাদা হয়ে তুমিতে পরিবর্তিত হতে পারবে। এটা শুনতে একটু আলাদা লাগলেও এটাই সত্যি। এমন অনেকেই তার ব্রেন যে পথে চলছে সেও সে পথে চলছে, ব্রেন যেটা বলছে সেটাই সে চোখ বন্ধ করে ফলো করে যাচ্ছে। আর তোমার সাথেও এরকম যদি হয় তাহলে তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করে যাচ্ছে। কিন্তু তুমি যদি তোমার ব্রেনকে ফলো করতে শুরু করো তাহলে তোমার দরকারি জিনিসগুলো তাকে দিয়ে করিয়ে নেওয়া যাবে। নাম্বার টু, পাস্ট প্রেজেন্ট ফিউচার।
আমরা বেশিরভাগ মানুষই দুটো টাইম পিরিয়ডের উপর বেশি ফোকাস করে থাকি, একটা হলো পাস্ট আর একটা হলো ফিউচার। পাস্টে যারা ফোকাস করে তাদেরকে যদি দেখা হয়, তারা বেশিরভাগ সময় আগে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করে যায়, কিন্তু এখন যেটা করছে সেটাতে তারা কনসেন্ট্রেট করতে পারে না। এক্সাম্পল, অফিসে কাজ করতে বসে বাড়িতে কী কী ঘটেছে সেগুলো নিয়ে ভাবতে থাকবে, আর সেই জন্য তার সামনে থাকা কাজটিতে সে কনসেন্ট্রেট করতেই পারে না, আর বারবার ভুল হয়ে যায়। ফিউচারে যারা ফোকাস করে তাদেরকে যদি দেখা যায়, তারা সকল সময় এর পরে কী করবে সেগুলোই ভাবতে থাকে। ফিউচারে কী করবে সেটা ভেবে ভেবে সে তার প্রেজেন্টকেই ভালোভাবে ইউজ করতে পারে না। অথার যেটা বলছে যে আমরা যদি সকল সময় পাস্ট আর ফিউচার নিয়েই ভেবে যাই, তাহলে আমাদের ব্রেনের ফুল পোটেনশিয়াল আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের ব্রেনের বেস্ট পারফরমেন্স অ্যাচিভ করার জন্য ম্যাক্সিমাম টাইম প্রেজেন্ট মোমেন্টে আমাদেরকে স্পেন্ড করতে হবে। প্রেজেন্ট মোমেন্টে ম্যাক্সিমাম টাইম থাকার জন্য এই দুটো বিষয়কে ট্রাই করতে পারো। নাম্বার ওয়ান, তুমি নিজেই নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কি এখন নিঃশ্বাস নিচ্ছি? এটা জিজ্ঞাসা করার সাথে সাথেই তোমার কনসেন্ট্রেশন নিঃশ্বাসের উপরে চলে আসবে, আর তার ফলে সত্যিই তুমি প্রেজেন্ট মোমেন্টে থাকা শিখলে একবার। আর এর লং ফর্মুলা হলো মেডিটেশন। মেডিটেশন করার মাধ্যমে শুধুমাত্র তুমি তোমার ব্রিদিংয়ের উপরে কনসেন্ট্রেট করে তুমি তোমার ব্রেনকে ডিস্ট্র্যাক্ট হতে দাও না, আর তার ফলে তুমি সেই সময় সম্পূর্ণ প্রেজেন্ট মোমেন্টে থাকো, আর ধীরে ধীরে এই অভ্যাসটি তোমার লাইফেও অ্যাপ্লাই হতে থাকে। নাম্বার টু, ইউজ পাওয়ার অফ নাও। ডেলি আমাদের করা ছোট ছোট কাজগুলোকে কমপ্লিট কনসেন্ট্রেশনের সাথে করার চেষ্টা করো। এক্সাম্পল, এখন তুমি যদি হাত ধুতে যাও, তাহলে হাত ধোয়ার সময় তোমার ফুল কনসেন্ট্রেশন সেটাতে দাও। যে সোপটি দিয়ে হাত ধুচ্ছ তার স্মেল অনুভব করো। এরকম তুমি তোমার সেন্সারি অর্গ্যানগুলো ইউজ করে সেই মুহূর্তটিকে অনুভব করো। এরকম ছোট ছোট বিষয়ের উপরে তুমি যদি ফোকাস করতে শুরু করো, তাহলে একটু একটু করে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার ইম্প্রুভ হতে থাকবে, আর এটা হওয়ার মাধ্যমে তুমি তোমার ব্রেনের ফুল ক্যাপাসিটি ইউজ করতে পারবে। শুধুমাত্র প্রেজেন্টে ফোকাস করো প্রেজেন্টে ফোকাস করো বলছি বলে তুমি তোমার ফিউচার সম্বন্ধে একদম ভেবো না, এটা কিন্তু আমি বলিনি। কিন্তু সকল সময় কেবল ফিউচার লাইফের কথা ভেবে ভেবে তোমার প্রেজেন্ট লাইফকে ওয়েস্ট করে ফেলো না। তুমি তোমার ফিউচারের কথা ভাবলে তবেই তুমি একটি বড় গোল সেট করতে পারবে, কিন্তু সেই বড় গোলটি অ্যাচিভ করার পরও ট্রু হ্যাপিনেস অ্যাচিভ হয় না। ফর এক্সাম্পল, তুমি একটি মাউন্টেন ক্লাইম্বার, এখন একটি পাহাড়কে দেখে তুমি সেই পাহাড়ের চূড়ায় ওঠার কথা ভাবছো। এখন তোমাকে যদি একটি হেলিকপ্টারে তুলে ডাইরেক্ট ওই পাহাড়ের চূড়ায় নামিয়ে দেওয়া হয়, তাহলে তুমি ততটা সন্তুষ্টি পাবে না, অর্থাৎ সন্তুষ্টি ওই পাহাড়ের চূড়ায় নেই। সেই একইভাবে কোনো রকম গোল সেট না করে সেই পাহাড়টির নিচেই যদি তুমি ঘুরে বেড়াও, তাহলেও তুমি হ্যাপিনেস পাবে না। আসল হ্যাপিনেস তুমি পাবে ওই পাহাড়টি চড়ার এক্সপিরিয়েন্সের মাধ্যমে। ওই পাহাড়টিতে কষ্ট করে উঠে টপে গিয়ে যখন দাঁড়াবে, তখন যে সন্তুষ্টি, যে খুশি পাবে, সেটা অনেক বড় সন্তুষ্টি। এখন সত্যি যদি তুমি হ্যাপিনেস পেতে চাও, তাহলে ফার্স্ট একটি বড় গোল সেট করো। গোল সেট করে সেটা কষ্ট করে অ্যাচিভ করার যে পথটি, অর্থাৎ সেই গোলটি অ্যাচিভ করার পিছনে যে জার্নি, সেটা তোমাকে এনজয় করতে হবে। সেই প্রেজেন্ট মোমেন্টটি এনজয় করলে তবেই ট্রু হ্যাপিনেস অ্যান্ড সাকসেস তুমি পাবে। এই সমস্ত কিছুই দ্য পাওয়ার অফ নাও এই বইটি থেকেই তোমাদেরকে বলেছি। থ্যাংকস ফর ওয়াচিং।